তো এই যে মোমোর প্লেটটা এটা হচ্ছে আমি এবার আমি এটা খেয়ে দেখবো স্টাফিংটা যথেষ্ট ভর্তি ঠুসে দিচ্ছে আর মোমো স্টাফটা পুরো আর আজকে আমরা আবারও চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে আর দমদম ক্যান্টনমেন্ট মানেই তো জানি পিন্টুদা তাই তো আজকের খাবারটা না যা সেই সেই মানে সেই হতে চলেছে আর আজকে আমরা ট্রাই করতে চলেছি দহি মোমো পিন্টুদা মানেই তো আলাদা আলাদা মোমো হবেই আমরা সবাই দইয়ের ঘোল খেয়েছো দই লস্যি খেয়েছো দই দিয়ে পাপড়ি চাট খেয়েছো দই দিয়ে অন্য কিছু খেয়েছো বাট দই মোমো খেয়েছে কি খাবে কি করে তোমার তো পিন্টুদার কাছেই আসেনি কখনো আজকে তো তোমরা খাবে তাই না চলো ফার্স্ট লেভেলে একটু কম করে ভিডিওটা স্টার্ট করা যাক আর আমরা আবার চলে এসেছি পিন্টুদাকে একটু না আরেকটা ভি জ্বালাতে এই তোমাকে একটু মোটা মোটা লাগছে A few moments later. আমি যখন দই বড়া খাই ঠিক এরকম টাইপের দেখতে হয় কিন্তু মোমো এরকম টাইপের দেখতে একটু মানে অবিশ্বাস্যকর ব্যাপার কিছু আর বলারই নেই বুঝতে পারলে তো তোমরা বুঝতে পারছো দুই দিন নাকি মোমো হচ্ছে কদিন পর আমাকে মোমো বানিয়ে দেবে ছুরিপা মোমো বিক্রি হচ্ছে মার্কেটে যাই তোরা তো জানোস না একটা ভিডিও বানাতে কি যে কষ্ট হয় লাল টপকাচ্ছে আর উদি না করে মোমোটা এবং মুখে পুড়ে যাচ্ছে এই বাপ রে মোমো গুলো জাস্ট দেখো লিটারালি মানে এতটা বেশি সফট যে একটু হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে আর কালার তো জাস্ট লাজবাব মানে দেখি জল আসার মতো ভিতরে স্টাফিংটা যথেষ্ট ভর্তি ঠুসে দিতে আর মোমো স্টাফটা পুরো চিকেনগুলো মিষ্টি আমার যেন দই বড়া খাচ্ছে এটা লাজব লাজব জাস্ট জল চলে আসার মতো তোমরা যে কীভাবে ওপরে বসে জাস্ট ভিডিওগুলো দেখো আমি জানি না ঝাল হালকা মিষ্টি মিষ্টি সস দিয়েছে ওটাকে ফ্রাই করেছে ফ্রাই করার পর হালকা দই দিয়েছে দই দেওয়ার পর সস দিয়েছে অ্যান্ড গার্নিশ করেছে ভালোভাবে মারাত্মক লাগছে এবার দই দই মোমো মানে সর মানে আমি আমি তো খেলাম এবার তুই খেতে খেয়ে দেখ আমার তো যে ছাড় লাগছে খা খা গে খা তো এই যে মোমোর প্লেটটা এটা হচ্ছে আমি এবার আমি এটা খেয়ে দেখবো আমার দইয়ের সবচেয়ে বেস্ট খাবার লাগতো দই বড়া সেকেন্ড মেবি এই মোমোটা কারণ এরকম টাইপের দই দিয়ে মোমো আমি ভাই লাইফে কখনো খাইনি সত্যি কথা বলতে গেলে আজকে ছিলাম দই বড়া দই বড়া আমার সবচেয়ে প্রিয় খাবার বলতে গেলে আর সেকেন্ডে এই দই দিয়ে মোমোটা সত্যি কথা কিছু বলার নেই এটা যা ক্যামেরার উপরে বসে লাল টপকা টপকাতে তোমরা ভিডিওটা এনজয় করো আমরা প্লেটটা সাফা করে আসি তুমি আমাকে একটা কথা বলো যে তোমার যে দেহি মোমো কনসেপ্ট তুমি করতে গেছো কিছু খেতে কেমন লাগবে সেটা বলো আমার কনসেপ্ট লোকে না দেহি মোমো কি আগে কোনো জায়গায় শুনেছিলে কি না ওটাই তো বললাম গুগলে সার্চ করলে পাবে না এই টাইপের মোমো আমি বানাবো তুমি মানে ভাবলে করতে না আইডিয়াটা এটাই তো এটার এটার জন্যই তো পিন্টুদা নামটা আসলে করতে এটাই তো পিন্টুদা এটা একটু ডিফারেন্ট হবে নাকি
কিন্তু একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, মানে টেস্টি ছিল, হ্যাঁ টেস্ট ভালো ছিল। বাট তুমি বানাবে কিভাবে এই আইডিয়াটা তোমার কিভাবে আসলো মাথায়? কেবল আমি আগে খেয়েছিলাম সেই জন্য বানিয়েছি। দেখো মিষ্টি মোমোটা আমার কাছে তো ভালোবাসা মানেই মোমো, আর মোমো মানেই পিন্টুদা, আর পিন্টুদা মানেই ক্যান্টনমেন্ট। খুব দারুণ লজ্জার ব্যাপার। তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। যাই হোক, যদি তোমাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে আমাদের, তাহলে কী করতে হবে, একটা লাইক ঠুকে আসতে হবে, আর সাথে সাথে কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর হ্যাঁ, ওই বেল আইকনটা বাজতে কিন্তু ভুলে যাবে, টং টং করে বাজে এটা। তো চলো বাই। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, একটা লাইক ঠুকে আসতে হবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, আর সাথে সাথে পারলে একটু শেয়ার অ্যান্ড একটু কমেন্টও করে দিও।